করে আছে এটা তোমাদের দিয়ে দেবো আবার, কারণ একটু কঠিন আছে তো একটু বুঝতে অসুবিধা হবে। তো বেসিক্যালি আমাদের আজকে আজকের এজেন্ডা হচ্ছে যেটা আমরা করব সেটা যে প্রাইম নাম্বার। এবার এই প্রাইম নাম্বারের ডেফিনেশন আমাকে কে বলবে বলো? অনেক মৌলিক সংখ্যা কাকে বলে বলো? স্যার বাংলায়? হ্যাঁ বলো না, বাংলাতে মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারাই কেবলমাত্র বিভাজ্য সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু পুরোটা হলো না, এটা অর্ধেকটা হয়ে গেল। এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, এটাও বলতে হবে সঙ্গে। বুঝতে পেরেছো? তো লজিকটা আমাদের সেটাই। কেন কি দেখো, যেগুলো নন প্রাইম নাম্বার যেমন ধরো এইট, এইট কে ওয়ান এবং এইট দুটো দিয়ে ভাগ করা যায়। যেটা অনেক বললো ডেফিনেশনটা, আমি মৌলিক সংখ্যা ডেফিনেশনটা জানো তোমরা সবাই, তবু আমি আবার একবার বলছি যে যে সমস্ত সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কিন্তু অন্য সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে না, তখনই তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। দেখো আগের দিন আমরা লুপ করাতে গিয়ে যেটা বলেছিলাম বা যেটা আমাদের মেইন এজেন্ডা ছিল যে রিপিটেড টাস্ক যখন পারফর্ম হচ্ছে তখনই আমরা লুপ ইউজ করব। যখনই দেখলাম যে সেম স্টেটমেন্ট লাইন বারবার এক্সিকিউট করছে, একই জিনিস বারবার বারবার হয়ে হয়ে যাচ্ছে, তখন আমরা কি করলাম, আমরা লুপটা ব্যবহার করেছিলাম। একই রকম ভাবে প্রাইম নাম্বারের ক্ষেত্রেও দেখো লুপটা কিভাবে প্রয়োগ হচ্ছে। তোমাদের বাংলা মিডিয়াম তো এই জন্য একটু বেশি বাংলা ব্যবহার হচ্ছে, যে তোমার সেভাবে বলছি আমি যাতে বুঝতে সুবিধা হয়, মানে একদম সহজ ভাবে বলার চেষ্টা করছি, ঠিক আছে, মানে একদম রিয়েল লাইফ এক্সাম্পলের মতো। যে যখনই দেখলাম ধরো তোমাকে বলা হলো যে আমার গাইড সেন্টারে 50 জন স্টুডেন্ট আছে, তুমি মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে আসো, তো তুমি একেবারে গিয়ে 50টা মিষ্টি নিয়ে আসবে নাকি প্রত্যেকবার একবার করে যাবে একটা একটা করে মিষ্টি নিয়ে আসবে? তো তোমাকে যদি বলা হতো যে একবার করে গেলে একটা একটা করে মিষ্টি নিয়ে আসতে হবে, তাহলে তোমার কি টাইম কনসিউমিং হবে, সময় বেশি লাগবে এক নম্বর, আর দু নম্বর কি না তোমার কমপ্লেক্সিটিটা বাড়বে। তো আমরা এই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য লুপ ইউজ করি। তো প্রাইম নাম্বারে সেটা কিভাবে প্রয়োগ হবে সেটা আমি এবার বলছি। দেখো আমি বললাম কি এক এন্ড দ্য সেম নাম্বার, এই দুটো দিয়েই তোমার কি ডিভিশন হবে। যেমন আমি যদি বলি সেভেন, সেভেন কে সেভেন দিয়ে ডিভিশন করা যেতে পারে আর ওয়ান দিয়েই করা যেতে পারে, কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে করা যাবে না আমাকে। কিন্তু সেকেন্ড যে কন্ডিশনটা আমি বললাম সেই কন্ডিশনটার উপর জোর দিতে হবে, সেটা কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এটার উপর আমরা জোর দেব। যেমন আমরা দেখছি দেখো যে ধরো সেভেন প্রাইম নাম্বার, এটা কি করে বুঝলাম, আমি বলেছি এক এবং সাত দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে দুই দিয়ে ভাগ করে দেখলাম, তাহলে সেভেন মড টু ইকুয়ালস জিরো হচ্ছে না, ইকুয়ালস জিরো হবে কি, হবে না, তাই তো। বা আবার সেভেন মড থ্রি, সেভেন মড ফোর, সেভেন মড ফাইভ, সেভেন মড সিক্স, যতগুলো নাম্বার আছে সমস্ত নাম্বার দিয়ে যদি আমরা এইভাবে ভাগ করে করে যাই কোনো সংখ্যা দিয়েই ভাগ যাবে না, তখন তাকে আমরা প্রাইম নাম্বার বলবো। তাহলে প্রাইম নাম্বারের ডেফিনেশন কি বোঝা গেল, যখন কোনো একটা সংখ্যা এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে এবং অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তখন তাকে আমরা প্রাইম নাম্বার বলবো। যেমন 13 একটা প্রাইম নাম্বার, 13 কে তুমি 2 দিয়ে করো, তোমার কি ভাগশেষ, যেটা ভাগশেষ, ভাগশেষটা পাওয়ার জন্য মড ইউজ করি আমরা, মড মড 2 13 মড 3 13 মড 4, কোনোটাতেই কিন্তু তোমার ভাগ যাচ্ছে না, দেখো একদম 13 মড 12 এই পর্যন্ত দিয়ে আমরা করে করে গেলাম, দিয়ে কোনোটা দিয়েই তোমার ভাগ যাচ্ছে না। তো যখন এরকম হবে তখন আমরা সেই নাম্বারগুলোকে প্রাইম নাম্বার বলবো। তোমরা বলবে স্যার এটা আমরা এরকম যদি ম্যানুয়ালি করে নিতে পারছি তাহলে আমরা সফটওয়্যার ব্যবহার করবো, সরি প্রোগ্রাম কেন ব্যবহার করবো, বা ফ্লোচার্ট অ্যালগোরিদম কেন ব্যবহার করবো, বা প্রোগ্রামে এটাকে কেন ইমপ্লিমেন্ট করতে হবে। প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করার এই জন্যই প্রয়োজন, ধরো তোমাকে বলা হলো যে 135,553-র পরের প্রাইম নাম্বারটা কি, তখন তুমি ম্যানুয়ালি ক্যালকুলেশন কিন্তু করে উঠতে পারবে না, তখন তোমাকে মেশিনের অবশ্যই হেল্প নিতে হবে, তাই তো। তো সেরকমই আমরা মেশিনের হেল্প কখন নিই, যখন দেখলাম যে সেম রিপিটেড, যেমন উপরে ফ্যান ঘুরছে, আমি এক্সাম্পলটা প্রায় বলি তোমাদের যে এটা একটা মেশিন,
এই মেশিনের হেল্পটা কেন নিচ্ছি, আমরা জেনে গেছি যে এটাকে যদি রোটেট করানো যায় তাহলেই তোমার কিন্তু এখানে মানে যে হাওয়াটাই তোমার তৈরি হতে থাকবে, ঠিক আছে? তো তাহলে আমরা বারবার নিজেরাই এফোর্ট দিয়ে সেটাকে না ঘুরিয়ে আমরা কি করলাম না, তার জন্য ইলেকট্রিসিটি সাপ্লাই করলাম আর সে রোটেট করতে থাকলো, ইজি। একই রকম ভাবে আমরা লুপ কখন ব্যবহার করব বা এমনি প্রোগ্রামিং কখন ব্যবহার করব বা সফটওয়্যার ব্যবহারটাও, প্রত্যেকটা টেকনোলজির যে এতদিন পর্যন্ত ইনভেন্ট হয়েছে প্রত্যেকটা টেকনোলজির একটাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা কি না, হিউম্যানের যে এফোর্ট সেই এফোর্টটাকে রিডিউস করা, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে কি হবে না, সে অবশ্যই অটোমেটিক্যালি কাজ করবে, নিজের থেকেই কাজ করে যাবে। নিজের থেকে কাজ করলে তবেই না তোমার কি হবে যে হিউম্যান এফোর্ট যেটা সেটা রিডিউস করতে পারবে। দেখো আমাদের চারপাশে যত মেশিন আছে সেগুলো সবগুলোই কিন্তু অটোমেটিক কাজ করছে, উই জাস্ট প্রোভাইড দ্য ডেটা হিয়ার অ্যান্ড দেন আফটার দে ক্যালকুলেট ইট অর দেন আফটার দে প্রসেস দ্য মেশিন প্রসিড ইট অ্যান্ড উই গেট দ্য আউটপুট অর উই গেট দ্য রেজাল্ট। আমরা শুধু মাত্র ইনপুট দিচ্ছি আর আউটপুট পাচ্ছি, মাঝখানে কি হচ্ছে প্রসিডটা হয়ে যাচ্ছে, ইজি। তো আমরা এই আমি এত কথা বললাম এই কারণেই, কারণ আমাদের সবসময় কি বলতো, যে কোনো কিছু স্টার্ট করার সময় হোয়াই ইউ শুড স্টার্ট দিস থিং, এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে ক্লিয়ার হওয়ার দরকার, ওকে? তো সেই জন্য আমরা কি করলাম না, এই বিষয়গুলো আমি একটু এই প্রোগ্রামটা করার আগে বললাম। তাহলে আমরা একটা জিনিস বুঝেছি। এবার আমি তোমাদের প্রথমের দিকে মানে যেহেতু আমরা বিগিনার্স, সেই জন্য আমরা কি বলতো যে বিগিনার্স থেকে অনেকটা এগিয়ে এসছি, অনেকটা শিখেও গেছি কিছুটা। তো আমি এইখানে একটা লজিক তোমাদের বুঝিয়েছি যে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, এটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের সবার কাছে। তো আমি দেখলাম যে 13 যখন দেখলাম আমি 1 আর 13টাকে বাদ দিয়ে 2, 3 মাঝের যে নাম্বারগুলো আছে 2, 3, 4, 5, 6, 7 এরকম ভাবে প্রত্যেকটা দিয়ে ভাগ করে দেখলাম। এবার তোমরা আমাকে বলো যে কোনো একটা সংখ্যা সেটা ম্যাক্সিমাম কত দিয়ে ভাগ যেতে পারে, সেই সংখ্যার অর্ধেক সংখ্যা দিয়ে ভাগ যাবে, যেমন ধরো 50, একে আমরা 25 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু 26 দিয়ে কি ভাগ করতে পারবে নাকি? বুঝতে পারলাম না, অনেক 26 দিয়ে ভাগ যাবে না, তখন ফ্র্যাকশনে চলে আসবে বা পয়েন্টে চলে আসবে, তাই তো? তো সেই জন্য আমি লুপটাকে মানে আমি যে এই যে এতবার করার কথা বললাম 13 কে 2, 3, 4, এটা তো আমরা লুপ চালিয়ে করবো, লুপ কি করবে রিপিটেডলি 2, আমি লুপটাকে এক এক করে ইনক্রিমেন্ট করে যাবো, ও 2, 3, 4, 5, 6 এরকম পরপর করে যাবে। কিন্তু আমি আননেসেসারি ওই সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত দিয়ে ভাগ করে কোনো লাভ নেই, তার কারণ কি না, আমরা জেনে গেছি যে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যার অর্ধেক সংখ্যা পর্যন্ত দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? তার পরের সংখ্যাগুলো দিয়ে যখন আমি ভাগ করতে চেষ্টা করব বা ভাগ করতে যাব, ভাগ যাবে না, তাহলে আননেসেসারি আমি মেশিনকে কেন কষ্ট দিয়ে দেবো, মানে মেশিনকে কষ্ট দেওয়ার ব্যাপার নয় যে আমরা আননেসেসারি কেন কমপ্লেক্সিটিকে বাড়াতে যাবো। এটা করলে কি হবে, লাইন অফ কোড বাড়তে থাকবে, এক্সিকিউশন বাড়তে থাকবে, তুমি আননেসেসারি বাড়ির ফ্যানটা কি মানে যে বেডরুম থেকে যখন বেরিয়ে যাই বাড়ির ফ্যানটাকে অফ করে দিই, তার কারণ কি, যাতে ইলেকট্রিসিটিটা সেভ হয়। সেরকম ভাবে আমরা যখন প্রোগ্রাম করব, আমরা যখন কোডিং করব, সবসময় অ্যাজ এ প্রোগ্রামার অ্যাজ এ ডেভেলপার আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কি না, কিভাবে কমপ্লেক্সিটিকে রিডিউস করা যায়, ঠিক আছে? মানে আমরা সবসময় সেই দিকটাতে নজর রাখবো। তাহলে একটা জিনিস পেয়ে গেলাম, ইফ দ্য নাম্বার ইজ এন then you have to go up to n by 2, এই পর্যন্ত আমাকে যেতে হবে। যদি নাম্বারটা n হয়, লেটস সে 50, যদি এই নাম্বারটা যে কোনো নাম্বার একটা থ্রো করে, আমার প্রোগ্রামটা হচ্ছে কি যে একটা নাম্বার থ্রো করলাম সেটা প্রাইম কি প্রাইম নয় সেটা আমাকে প্রিন্ট করে দেখাবে। তো নাম্বারটা আমরা যখন দিচ্ছি, নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাম্বারটা দেওয়া হলো, ঠিক আছে? নাম্বারটা দেওয়ার পর সেই নাম্বারটাকে আমি ভাগ করে যাচ্ছি ওই সংখ্যার অর্ধেক পর্যন্ত এবং দেখছি সে প্রাইম কি প্রাইম নয়। তাহলে এবার ফ্লো চার্টটাতে আসছি আমরা, ফ্লো চার্টটা এরকম, ড্রয় এ ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য এন্টার নাম্বার ইজ প্রাইম অর নট। We have already learned about a prime number and how you can find the prime number. এই দুটো জিনিস আমরা বুঝে গেছি, ঠিক আছে? তো এখানে এবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে কি, প্রাইম নাম্বারটাকে বুঝতে হবে আমাদের, ঠিক আছে? ঠিক করে, এনিওয়ে লেটস সি।
তো আমরা ফার্স্টে যেরকম করি, আমরা আমরা আজকে এই একটাই প্রোগ্রাম বুঝবো, ঠিক আছে? এটা যদি ঠিক করে বুঝে যাই, অন্যান্য সমস্ত জিনিসগুলো করতে পারবো। ইনসার্টে গিয়ে সেভে গেলাম, স্টার্ট, স্যার ফন্ট সাইজটা একটু বাড়ান। বাড়িয়ে দেবো। আচ্ছা, ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। দেন ইউ হ্যাভ টু টেক অ্যান ইনপুট। Let's say I have take a number that is let's say I have taken input at a n বলে ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমরা নাম্বারটাকে ইনপুট দিচ্ছি। ওকে, নেক্সট আমরা কি করছি দেখো। এবার আমাদের যেটা করতে হবে, যে নাম্বারটাকে আমরা ডিভিশন করব, আরেকটা আমরা ভেরিয়েবল এখানে একটা ক্যালকুলেশন এ নিচ্ছি, পার্ট নিচ্ছি, এখানে আমি লিখলাম রিড এ ইকুয়ালস টু, মানে এর ভ্যালুটা আমরা দুই থেকে ভাগ করা শুরু করব, সেই জন্য এর ভ্যালু এখানে টু নিয়ে নিলাম। ওকে, দেন আমি কি করছি, এবার আমরা কন্ডিশন কি করব, যে এন বাই টু পর্যন্ত আমাকে যেতে হবে, যে এর যে ভ্যালুটা সেটা এন বাই টু পর্যন্ত যাবে। লেট সি, তাহলে আমাকে কি করতে হবে, না এর জন্য আমরা এটা নিলাম, একটু বড় হবে এই প্রোগ্রামটা। আমরা এখানে চেক করছি কি, যে ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, যে এ লেস দেন ইকুয়ালস এন ডিভাইডেড বাই টু, এটা কিনা, মানে আমরা চেক করছি কি এটা n বাই টু এটার থেকে ছোট কিনা, এই এটা আমরা করলাম, ঠিক আছে? n বাই টু এর থেকে যতক্ষণ ছোট থাকবে, এবার আমরা কি করব, ভাগ করে করে দেখব, কি দিয়ে ভাগ করব, নাম্বারটাকে a দিয়ে ভাগ করে করে যাব, ঠিক আছে? তাহলে নাম্বারটাকে ভাগ করো, তাহলে ক্যালকুলেশন বা ক্যালকুলেশন করার জন্য আমি বলেছিলাম তোমাদের কি, যে এর পার্টটাতে আসতে হবে, লেটস সে এই রেকট্যাঙ্গেল নিয়ে কাজ করব আমরা, ঠিক আছে? যদি হয়, এটা যদি ইয়েস হয়, তাহলে আমরা কি করব, এখানে ইয়েস বলে লিখে দিলাম, ইয়েস, দেন উই ক্যালকুলেট অ্যাড টেক্সট, এখানে একটা নতুন ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, লেটস সে আই হ্যাভ টেক এম ইকুয়ালস এন মড এ, মন দিয়ে বোঝো এই জায়গাটা, যে আমরা কি করলাম, যদি এটা ভাগ যায়, মানে এন বাই টু পর্যন্ত আমরা এ করে দেখছি, আমরা এনটাকে এ দিয়ে, মানে এখানে এর ভ্যালু কত হচ্ছে, টু আছে, টু দিয়ে প্রথমে ভাগ করে দেখলাম, তারপর এর ভ্যালুটাকে আমরা এবার বাড়াবো, ইনক্রিমেন্ট করব। এবার আবার চেক করছি আমরা, আবার আমরা এখানে চেক করলাম কি,
দেখো কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে তোমার নন প্রাইম নাম্বার হয়ে যাবে, আর যদি কোনোটা দিয়েই ভাগ না যায় তাহলে আমরা কি বলবো, প্রাইম নাম্বার। ঠিক আছে, তো সেটা আমি এখানে করছি। দেখো যে হ্যাঁ বলো বলো স্যার, বলছি এন লেস দেন তারপরে ইকুয়ালস কেন দিলেন? লেস দেন ইকুয়ালস কেন, কি ওই নাম্বারটার অর্ধেক সংখ্যা পর্যন্ত আমরা যাব। যদি আমাকে যদি লেস দেন এন বাই টু করতাম তাহলে 24 পর্যন্ত, যদি 50 জন্য নিচ্ছিলাম, কিন্তু এখানে আমরা 25 পর্যন্ত চাইছি, সেই জন্য ইকুয়াল সিম্বলটা দিয়েছি। ঠিক আছে, ওই সংখ্যা পর্যন্ত। এবার এইখানে আমরা চেক করলাম যে এম ইকুয়ালস 0, এম এর যে ভ্যালুটা সেটা জিরোর সঙ্গে সমান হচ্ছে কিনা দেখবো। কথাটার মানে ভালো করে বোঝো, যে ভাগ করার পর ভাগ চলে গেলে মানে মড কি করে সবসময় ভাগ শেষকে নেয়, তার মানে কি ভাগ শেষ জিরো হচ্ছে মানে কি ভাগ চলে যাচ্ছে। আর যে কোনো একটা সংখ্যা দিয়ে, মাঝে যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে তোমার কি হয়ে যাবে, আমরা বলবো কি সেটা প্রাইম নাম্বার নয়, নট প্রাইম নাম্বার। দেন উই ক্যান প্রিন্ট লাইনটা নিয়ে নি, যদি এটা ইয়েস হয়, মন দিয়ে বলছো, যদি এটা ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করব, রাইট ক্লিক প্রিন্ট নন প্রাইম, নন প্রাইম নাম্বার হচ্ছে তাহলে, তাই তো? এটা তাহলে কি, যদি ইয়েস হয় তাহলে আমরা নন প্রাইম বললাম, ঠিক আছে, আর যদি নো হয় তাহলে আমরা আবার চেক করব পরেরটার জন্য। তাহলে এইখানে আমি আবার দেখো লিখছি, যদি নো হয় তাহলে ও কি করবে, এর যে ভ্যালুটা আছে এক ইনক্রিমেন্ট করবে। তাহলে ক্যালকুলেশন, ক্যালকুলেশনের জন্য রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল এখানে নিয়ে নিলাম, নিয়ে আমি লিখলাম ইকুয়ালস এ প্লাস ওয়ান, তাহলে এর ভ্যালু আবার এক বেড়ে গেল, দিয়ে আমি এইখানে পাঠিয়ে দিচ্ছি, এইখানে পাঠিয়ে দিলাম, এই দেখো। তাহলে আমরা ভাগ করছি নাম্বারটাকে, ভাগ করার পর যদি ভাগ শেষ জিরো হয়ে যায় তাহলে আমরা বুঝে গেছি নন প্রাইম নাম্বার। তাহলে প্রাইম কখন বলবো, তখনই বলবো যদি এই রিপিটেশনটা বারবার হওয়ার পরেও, ঠিক আছে, মানে যখন এন বাই টু এই পর্যন্ত আমরা করলাম এবং এম এর ভ্যালু জিরো না এসে অন্য কোনো ভ্যালু চলে এলো, ঠিক আছে, তখন তাকে আমরা বলবো নন প্রাইম নাম্বার, ঠিক আছে, এই সরি প্রাইম নাম্বার। এইখানে আরো একটা জিনিস করা যেতে পারতো, আরেকটা ইন্ডেক্স নিয়ে যদি করতাম, এইখানে গিয়ে আরেকটা কন্ডিশন আমাকে চেক করতে হবে, আচ্ছা আমি এটা তোমাদের সুবিধার জন্য আরেকবার একটু রিপিট করছি। দেখো আমি এখানে রিড এ ইকুয়ালস ওয়ান বলেছিলাম, এ ইকুয়ালস টু বলেছিলাম, এখানেই আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি কোমাদের, পি ইকুয়ালস জিরো, ঠিক আছে,
আমি এখানে আবার একটা কন্ডিশন নিলাম কি p equals 0 ক্লিয়ার তো এবার আমি এরকম বললাম যে যদি m equals 0 হয়ে যায় তাহলে আমি এটাকে বাড়াচ্ছি আর একটু এইখানে গিয়ে আমি একটা ক্যালকুলেশন করছি এটা আমি আবার একবার বলবো দরকার হলে তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে আর একবার ঠিক আছে p equals 1 করে দিলাম এখানে ঠিক আছে দিয়ে আমি আরেকটা অ্যারো দিচ্ছি আমি কেন করছি এটা বলছি তোমাদের দেখো আমি এখানে n বাই 2 করেছি দিয়ে তারপর তোমার এই জায়গাটা তো বুঝতে পেরেছি ভাগ করে দেখলাম ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা p এর ভ্যালুকে 1 করে প্রাইম নাম্বার বললাম এবার যদি এই জায়গাটায় না আসে মানে নন প্রাইমের এই জায়গাটায় যদি না যায় তাহলে এইখানে আসবে এবং আমরা দেখব যে এই যদি একবারও এইখানটায় না আসে তাহলে p এর ভ্যালু যেমন 0 প্রথমে নিয়েছিলাম সেই 0 ভ্যালুটাই থেকে যাবে এবং এইখানে আমরা সেটা চেক করেও দেখব যে p ইকুয়ালস 0 কিনা ঠিক আছে তো আমি এখানে নো বললাম নো p ইকুয়ালস 0 p ইকুয়ালস যদি 0 হয় তাহলে আমরা বলবো এবার ইটস এ প্রাইম নাম্বার প্রিন্ট ওকে দিয়ে এই দুটোর থেকেই আমাকে এন্ড করতে হবে এখান থেকেও আসবে আর এখান থেকেও আসবে দিয়ে আমরা এখানে একটা সার্কেল নিয়ে এখানে লিখলাম স্টপ দেখো এটা একটু কঠিন আছে সেই জন্য তোমরা আরেকবার না হ্যাঁ এটাকে রিপিট করে দেখো ঠিক আছে দেখে তারপর কপিতে তুলবে যদি বুঝতে না পারো বলবে আমি ওই গ্রুপেই তোমাদের আবার বলে দেবো ঠিক আছে আমি মিটিংটা এখানে শেষ করছি তোমরা এটা আরেকবার এক্ষুনি রিপিট করে দেখো রেকর্ডটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমাদের কেমন দিয়ে যখন যদি বুঝতে না পারো আমাকে বলবে আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো কেমন